হ্যালো বন্ধুরা, আজকে আবার হাজির হয়েছি অনেকদিন পরে। আজকের দিনটা একটা বিশেষ দিন, স্বামী বিবেকানন্দের জন্ম দিবস। আজকে 12ই জানুয়ারি, যুগাবতার স্বামী বিবেকানন্দ তিনি এসেছিলেন পৃথিবীতে আমাদের মতো মানুষদেরকে গ্লানিমুক্ত করতে। এই সমস্ত যুগাবতার তারা পৃথিবীতে আসেন আমাদের সমস্ত অন্ধকার ভাবনাকে দূরে সরিয়ে রেখে আমাদের বিবেককে জাগরিত করতে, আমাদেরকে আলোর পথ দেখাতে। স্বামীজির হাত ধরেই আমাদের সনাতন হিন্দু ধর্ম সেটা বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছিল। তাই তাকে একদিক থেকে যেমন সমাজ সংস্কারক বলা যায়, একদিকে তিনি ধর্ম সংস্কারকও বটে। তার হাত ধরেই আমাদের সনাতন ধর্ম বিশ্বখ্যাতি লাভ করেছে, বিশ্বের দরবারে পৌঁছে গেছে। আজকে তার এই জন্মদিনে যখন বাঙালি জাতি একটা অস্তিত্ব সংকটে ভুগছে, বাঙালি জাতি একটা অবক্ষয়ের পথে, তার সেই পুরনো ঐতিহ্য, তার সেই পুরনো সংস্কৃতি অনেকটাই আজকে তলানিতে এসে ঠেকেছে। তো সেই মুহূর্তে আমরা চাইব যে আমাদের জাতি আবার তার পুরনো ঐতিহ্যকে, তার পুরনো গৌরবকে আবার ফিরে পাক। তারা স্বামীজির মতো আরও যে সমস্ত মহাপুরুষরা আছেন তাদের প্রদর্শিত পথে চলুক, তাদের দ্বারা অনুপ্রাণিত হোক। তো স্বামীজি ছিলেন একাধারে যেমন সমাজ সংস্কারক, একাধারে ধর্ম সংস্কারক, তিনি আবার বীর সন্ন্যাসীও বটে। স্বদেশ মন্ত্রে তিনি দীক্ষিত করেছিলেন ভারতবাসীকে এবং বাঙালিকে তো বটেই। তার রচিত সেই স্বদেশ মন্ত্র আমাদের মনে বিবেক জাগ্রত করে, আমাদের জাতিকে ভালোবাসতে শেখায়, আমাদের দেশ মাতৃকার প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের ভক্তি, আমাদের প্রেমকে জাগিয়ে তোলে। আজকে তার জন্মদিনে আমরা তার রচিত সেই স্বদেশ মন্ত্রকে উচ্চারণ করব। তাহলে চলো আমরা আজকে একত্রে সবাই মিলে উচ্চারণ করি স্বামী বিবেকানন্দের রচিত সেই স্বদেশ মন্ত্র। হে ভারত, এই পরানুবাদ পরানুকরণ পর মুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্ভলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগ্য স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী ও দময়ন্তী, ভুলিও না তোমার উপাস্য মানাত সর্বত্যাগী শঙ্কর, ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, তোমার ব্যক্তিগত সুখের জন্য নয়, ভুলিও না তুমি জন্ম হইতে এই মায়ের জন্য বলি প্রদত্ত, ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র, ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি ম্যাথুন তোমার রক্ত তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই, বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই, তুমি কোটি মাত্র বস্তাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেব দেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু শয্যা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী, বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ, আর বলো দিন রাত হে গৌরীনাথ হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো।